আমার মনে হয় তোমরা যারা সব কিছু ট্রাই করে দেখে নিয়েছো, লাইক তার কাছে হাতে পায়ে ধরে, তার কাছে কান্নাকাটি করে, তাকে বার বার রিকোয়েস্ট করে কি তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, বার বার রিকোয়েস্ট করে সব কিছু করে তুমি দেখে নিয়েছো, কিন্তু তুমি তার কোনো রেজাল্ট পাওনি বলেই আজকে আমার ভিডিওতে এসেছো, তাই তো? অ্যাগ্রি হলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর যারা লং ডিস্টেন্স নিয়ে ভিডিও দেখতে চাও, অনেকে আমাকে বলেছিলে দু একজন, কিন্তু আরও যারা লং ডিস্টেন্স নিয়ে ভিডিও দেখতে চাও, প্লিজ কমেন্ট বক্সে জানাও। বেশি কমেন্ট হলে আমি নিশ্চয়ই লং ডিস্টেন্সের উপর ভিডিও বানাবো, সেখানে কতগুলো অনেক ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করার আছে, তাই যারা লং ডিস্টেন্স নিয়ে দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, সব কিছু করে দেখে ফেলিওর হয়ে তারপর তুমি আমার চ্যানেলে এসেছো এটা দেখার জন্য কি দিদি আর কি বলবে যেটা করলে পার্টনার ছটফট করবে? একদম ছটফট করবে মানে কি, সে মানে হাতে পায়ে ছটফট করবে? ডেফিনেটলি নয়। ছটফট করবে মানে পার্টনার, আমরা প্রত্যেকেই চাই আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার জন্য পাগল হোক। পাগল মিন্স নাওয়া খাওয়া ছেড়ে দিক, কাজকর্ম ছেড়ে দিক, ফ্যামিলি ছেড়ে দিক, ফ্রেন্ডস ছেড়ে দিক, এগুলো একদম না। পাগল মিন্স তার আমার প্রতি যে অনুভূতি, সেই অনুভূতিটা একদম পারফেক্ট হোক, অনুভূতিটা একদম রিয়েল হোক, সেটা আমরা চাই। কিন্তু তার কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কি তুমি আদৌ কোনো রেজাল্ট পেয়েছো? যদি না পেয়ে থাকো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন তিনটে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি ঠিকঠাক এই তিনটে পয়েন্ট অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার পার্টনার তোমার জন্য ছটফট করতে বাধ্য হবে। মিলিয়ে নাও, ঠিকঠাক সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখো, পুরোটা দেখো, বেল আইকনটা প্রেস করে দাও অবশ্যই। ইউটিউব ছাড়া আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ইউটিউব চ্যানেলে চলে এসো, পেজেও দেখলে চলে এসো ইউটিউব চ্যানেলে। লিঙ্কগুলো এখানে আমি দিয়ে দেবো, এই লিঙ্কে তোমরা পার্সোনাল কোনো কথা বলার থাকলে এখানে বলতে পারো, আদারওয়াইজ কমেন্ট বক্সে অবশ্যই আমরা খোলাখুলি আলোচনা করতে পারি। আর যারা পেইড কনসালটেশনে বুকিং করতে চাও, মানে আমার সাথে ফোনে কথা বলতে চাও বা ভিডিও কলে কথা বলতে চাও, তারা অবশ্যই আমাকে জানাও, আমি তাদের সাথে পেইড কনসালটেশনের বুকিং করব। একজন করেছিল, সে মনে হয় আগের দিনে কমেন্টে আমায় লিখেছিল, দেখেছিলাম, থ্যাংক ইউ সো মাচ, সে আমার কাছ থেকে আমার সাথে কথা বলে অনেক উপকৃত হয়েছে। তো থ্যাংক ইউ, আমি তোমাকে উপকার করতে পেরেছি, মানে তোমার প্রবলেম সলভ করার চেষ্টা করতে পেরেছি বলে। আর আমাদের 10K হতে খুব বেশি বাকি নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঝটপট সাবস্ক্রাইব করে দাও, 10K করে দাও, তারপর কিন্তু আমাদের অনেক প্ল্যান আছে। তো প্রথম পয়েন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, যে জিনিসটা এতদিন ধরে করে এসেছো, কান্নাকাটি হাতে পায়ে ধরা, সেগুলো করা আগে বন্ধ করে দাও। দেখো, আমরা যখন কোনো কিছুর পেছনে লাগাতার পড়ে থাকি সেই জিনিসটা কিন্তু তেতো হয়ে যায়, সেই জিনিসটার প্রতি আলাদা কোনো অনুভূতি থাকে না, তাই তো? একটা গান বার 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 শুনতে শুনতে কি হয়, একটা পাগদা ওই জিনিসটা হয় কি কান পচে যায়, ভালো লাগে না। তাই পার্টনার যখন তোমার থেকে স্পেস চাইছে, দ্যাট মিন্স সে বলছে যে সম্পর্কটা আগের মতো নেই, এটসেট্রা, আমি স্পেস চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও নাও, তুমি স্পেস নাও, কোনো ব্যাপার নয়, আমরা আবার স্পেস ঠিক হয়ে গেলে আবার তো আমরা এক জায়গায় হব। কুললি অ্যান্ড কামলি ব্যাপারটা হ্যান্ডেল করো, তাই কি করতে হবে, কান্নাকাটি এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয় পয়েন্টে আছে, ডোন্ট গেট ইমোশনাল, এটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ডোন্ট গেট ইমোশনাল মানে যাই হয়ে যাক, সে তোমায় যতই রুট কথা বলুক, তুমি বাড়ি ফিরে দরজা বন্ধ করে কাঁদো, তুমি ফোনে ফোনটা যদি ফোনে বলে ফোন রেখে দিয়ে কাঁদো, কিন্তু তার সামনে কখনো ইমোশনাল হবে না। ইমোশনাল মানুষকে এই দুনিয়ায় কিন্তু কেউ পাত্তা দেয় না। মানুষ যত দৃঢ় হবে, মানুষ যত নিজের পয়েন্টে থাকবে, নিজের পয়েন্টে একদম স্ট্রিক্ট থাকবে, তাকে কিন্তু কেউ কাবু করতে পারে না। তাই ইমোশনাল হওয়া বন্ধ করো। তোমায় হার্ট করছে, ইটস ওকে ফাইন, কষ্ট দিচ্ছে, ইটস ওকে ফাইন, বাড়ি এসে অবশ্যই সেটা কষ্ট পাও, বা তুমি যেভাবে নিজের কষ্টটা বের করতে চাও করো, তাকে ভালো কথায় বোঝাও, বাট তার সামনে ইমোশনাল হবে না। ইমোশনাল মানুষদের কিন্তু এখানে কেউ পাত্তা দেয় না, তাই ইমোশনাল হলে চলবে না, ইমোশনাল হলে সে কখনো তোমার জন্য ছটফট করবে না। আচ্ছা, এরপরের পয়েন্টে আসছে, হ্যাপি দেখাও নিজেকে, একদম
নিজেকে যত তুমি হ্যাপি দেখাবে তোমার পার্টনারের মনের মধ্যে আসবে ও কিভাবে এত হ্যাপি থাকতে পারে, যেখানে আমি ওকে ছেড়ে দেওয়ার কথা বলছি, যেখানে সম্পর্কটা রাখবো না বলছি, সেখানে ও কিভাবে এত হ্যাপি থাকতে পারে। বাট থাকতে পারি আমি, আমাকে দেখাতে হবে কি আমি তোমাকে ছাড়া হ্যাপি থাকতে পারি। এতে কি হবে, সে তোমায় যতই খারাপ কথা বলুক, তুমি যদি স্মাইলি রাখো, তুমি যদি খুব কুললি অ্যান্ড কামলি ব্যাপারটা হ্যান্ডেল করো, তাকে যদি নর্মালি অ্যান্সার দাও, তাহলে কি হবে, সে কিন্তু এইটা ভেবে ভাববে না কি কিভাবে তোমাকে আরো মানে জব্দ করা যায় বা কিছু, কারণ সে বুঝতেই পারবে তুমি তো সবকিছুতেই নো রিয়্যাক্ট, তুমি একদম হেসে ভালোভাবে উত্তর দিচ্ছ। তখন তার মনের মধ্যে এই জিনিসগুলো ঘুরবে, এবং মানুষটা যদি খাঁটি হয়, মানুষটা যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে কখনো, সে কিন্তু তোমাকে পাওয়ার জন্য ছটফট করবে। তোমার এই চেঞ্জটা, তোমার এই পাল্টে যাওয়াটা সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না, তাই সে বারবার নিজে থেকে কল করবে, বারবার নিজে থেকে মেসেজ করবে, বারবার বলবে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আগের মতন হয়ে যাও। বাট আগের মতন হয়ে যাও বললেই তুমি আগের মতন হয়ে যেও না, সেই জায়গাটা যে তুমি তৈরি করেছো সেটা যতদিন না সেই মানুষটা তোমার কাছে তোমার তুমি যেরকম চেয়েছিলে সেইভাবে ফিরে আসে, তুমি ওইভাবেই থাকো। সে যখন 10 বার দেখা করতে বলবে তুমি 2 বার দেখা করো, 5 বার কল করলে 2 বার কল রিসিভ করো, তাকে এটা দেখাও যে তোমার জন্য আমি অ্যাভেলেবেল নেই, আমার আরও 4টে কাজ আছে, আমি আরও আমার অনেক কিছু আছে যেগুলোতে আমাকে অ্যাভেলেবেল থাকতে হয়, ঠিক আছে। তো এইভাবে যদি টিপসগুলো ফলো করতে পারো, ডেফিনেটলি তোমার পার্টনার তোমাকে কাছে আসার জন্য ছটফট করবে, তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তাই সিচুয়েশন অনুযায়ী টিপসগুলো অ্যাপ্লাই করো, আর ভিডিওটা লাইক করে দাও, প্লিজ ভিডিওটা লাইক করো, তোমাদের লাইক ভীষণ দরকার। চ্যানেলের পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, ভালো।